বুঝতেই পারছো, আমরা এখানে বেরিয়ে পড়েছি, সবাই একে একে উঠছে, আর এখানে আমরা নিজেদের জায়গা নিয়ে বসে পড়েছি। অলরেডি আমাদের মজা করা স্টার্ট হয়ে গেছে। আর এখানে দেখো দুজনের অবস্থা, আবেগ বলছি তুই ওকে ডাক। তো যাওয়া যাক, আমরাও এনজয় করি, তার সাথে তোমরাও এনজয় করো আমার ব্লগটা দেখে। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever try. এখানে যেতেই আমাদের হাতে তৈরি দেওয়া হয়েছে চিপস অ্যান্ড লজেন্স। লজেন্সটা অলরেডি খাওয়া হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ, আড্ডা মজা সব কিছু করতে করতে আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর দেখে তো মাই গড, জাস্ট পাগল হয়ে গেছি। অ্যাকচুয়ালি ফলতাতে রয়েছে বাগান বাড়ি নেওয়া হয়েছিল, প্রতিবারই আমাদের বাগান বাড়ি নেওয়া হয় যাতে আমরা একটা রুমও পাবো, তার সাথে একটা লন। আর সব থেকে মোস্ট বিউটিফুল জায়গা সেটা হচ্ছে গঙ্গা। ও মাই গড, এখান থেকে তো আমরা যাইনি, সারাক্ষণ আমরা এখানেই বসেছিলাম। দেখতেই পাচ্ছ ফটোশ্যুট অলরেডি স্টার্ট হয়ে গেছে। সত্যি বলতে একদম ফটোজেনিক প্লেস ছিল, অ্যান্ড তার থেকেও বড়ো কথা এত পিস লাগছিলো যে উঠে আর কোথাও যেতে ইচ্ছা করছিল না। দেন দেখতে দেখতে ব্রেকফাস্টের টাইমও চলে এলো, আমাদের ডাকও পড়ে গেল। মজার বিষয়, আমাদের ফোন করা হচ্ছে ব্রেকফাস্ট দিচ্ছে, তাড়াতাড়ি আয়, আর আমরা তো উঠতেই চাইছিলাম না। সব থেকে মজার বিষয় এটাই ছিল, লাঞ্চের টাইমও তাই হয়েছিল। এই জায়গাটা পার্টিকুলার কিচেনের জন্য সেট করা হয়েছিল। অলরেডি আমাদের ব্রেকফাস্ট দেওয়াও স্টার্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে অসাধারণ খাবার দাবারগুলো ছিল, তো দেখে নাও। ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল কড়াইশুঁটি কচুরি, আলুর দম আর জয়নগরের মোয়া। তোমাদের আর একটা মজার বিষয় বলি, এখানে বাড়িটার ওপর একটা ছাদ ছিল, প্রথমে ঢুকেই আমরা দেখে নিয়েছিলাম। তো আমরা ঠিক করে ছাদে উঠে ছাতার তলায় বসে দুর্দান্ত ভিউ এনজয় করে ব্রেকফাস্ট করবো, আর তাই করেছি। যেমন যেমন কথা তেমন কাজ। আর ওপর থেকে আমি তোমাদের ভিউটা দেখিয়ে দিলাম, সাইডে আর একটা পিকনিক হচ্ছিলো, মানে দুটো পার্টিশন করা। তারপর এখানে স্টার্ট হলো র্যাকেট খেলা, সে এক মজার বিষয়। সেই র্যাকেট খেলতে খেলতে কক উঠে গেছে ওপরে, আর আমি অনেকদিন পর খেলছিলাম। আমরা সবাই যখন খেলছিলাম, তারপর আবার ডাক পড়লো যে স্ন্যাক্স দেওয়া হচ্ছে, সাথে ছিল চিকেন পকোড়া স্ন্যাক্সে। আমি এখানে একটু বসেছিলাম, বসে একটু কেত মারছিলাম, আর সবাই গল্প করছিলো। দেখতেই পাচ্ছ আমি একটু কেতনা মারলে হয় না, মানে ওই আর কি। আর এইখানে আমি একটু সিঁড়ির এখানটা দিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছিলাম, উপরে ছাদ ফাত সবটা দেখাচ্ছিলাম, যে রুমটা বাইরে থেকে ঘরটা কেমন ছিল। আর এখানে সবাই গাছের তলায় বসে আরাম করছিল, আর বাবি ওখানে বলছে ভিক্টরি। তো সবাই ফোন নিয়ে বিজি ছিল, আমিও প্রকৃতির সাথে বিজি ছিলাম, তার সাথে ফোনেও বিজি ছিলাম। দেখতে কখন যে লাঞ্চ টাইম চলে এলো সেটাও আমরা জানি না, কারণ আমরা ঘড়ির দিকে একটুও তাকাইনি। আবার ফোন করে আমাদের ডাকা হয়েছে। তো কেউ ওই জায়গাটাতে ছেড়ে আসতে চাইছিলাম না। লাঞ্চে ছিল ভাত, ভেজ ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, অসাম ছিল, তারপর ছিল কাতলা কালিয়া। আমাদের বলছে আর আমার চলে আসছে জিভে জল, তার মধ্যে চলে এসছে মাটন, রগরগে মাটন ঝোল কারি আর কি। তারপরে চাটনি পাঁপড় যেটা থাকে অ্যাজ ইউজুয়াল। আর এখানে সবাই খেতে বসে পড়েছে। এই তোমাদের একটুখানি ক্লিপিংস দেখিয়ে নিলাম যে সবাই খাওয়া দাওয়া করছে, তার সাথে গান চলছে, বুঝতেই পারছ। তাই জন্য ভয়েস ওভার পুরোটা দিতে হচ্ছে, কারণ পিকনিক মানে জানোই যে এখানে গান হবে, তো কোনোটাই আমি কথা বলতে পারবো না। আর এখানে খেয়ে দেয়ে একটু রেস্ট নিচ্ছিল গঙ্গার ধারে, আর হালকা হালকা হাওয়াও দিচ্ছিল, ভালোও লাগছিলো। আমি একটু নিজেকে দেখিয়ে দিলাম যে আমিও বিধ্বস্ত হয়ে গেছি সারাদিন খেলাধুলা ঘোরাঘুরি করে। খেয়ে চলে যাওয়ার আগে একটু নাচা গানা হচ্ছিলো, তোমাদের হালকা করে একটু শুনিয়ে দিচ্ছি, তারপর আমাকে আবার অফ করে দিতে হবে, কারণ বুঝতেই পারছো কপিরাইট ক্লেম দিয়ে দেবে নাহলে। পারছো কী গান চলছে, বিকজ ইস্ট বেঙ্গল কিছুদিন আগে জিতেছিল, মনমাগান হেরে গেছিলো 3-1 গোলে।
তো এইটারই আমরা সেলিব্রেশন করছিলাম পিকনিকে গিয়ে। আর এই গানটা তো চলবেই আমাদের পাড়াতে, কারণ আমরা ইস্ট বেঙ্গলের ফ্যান বলে কথা। তো কোনো আমি সাপোর্টারদেরকে ছোট করছি না, আমরা যে এনজয়মেন্টটা করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। তারপর চলে আসলো বাড়ি যাওয়ার পালা, আর এই করতে করতে আমরা বাড়িও চলে এলাম। ব্লগটা আজ এই অবধি এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর খুব ছোট ব্লগ করেছি, খুব একটা বড়ো করিনি। অনেক দিন পর, প্রায় এক বছর পর পিকনিকে যাচ্ছি পাড়ার। তো ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু হার চ্যানেল, অ্যান্ড মেক শিওর ইউ প্রেস দ্য বেল আইকন সো ইউ নেভার মিস এনি আপডেট। সো টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ।